সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আশকার আব্বুর ফোন, আশকার আম্মু তুমি কোথায়? তাহিলকে জামা কাপড় পরায়, জুতা টুতা পরায় রে, যাতে সে মানে যদি খেয়ে ফেলে পুটিং খায় না ডিমের, সেম ওই টাইপ। আমরা সবাই মিলে বাসায় রওনা দিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আশকার আব্বুর ফোন, আশকার আম্মু তুমি কোথায়? তাতে রেডি হও আমি আসতেছি। মানে সে সকালবেলা ঘুম থেকে উঠেই আশকারে স্কুলে দিয়ে তারপরে পারমা চলে গেছে। পারমা গেছে একটা কাজের জন্য। আমরা সব সময় আমরা পারমা থেকে মাংসের অর্ডার দিই, এর জন্য মাংসটা আনতে পারমা যেতে হয়। পরে আমি উঠে পড়লাম, উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিলাম, মুখ টুক ধুয়ে নিলাম, কারণ হচ্ছে যেহেতু তার আসতে সময় লাগবে না, সে আমাকে বলিয়ে দিছে যে 20-25 মিনিট লাগবে তার আসতে। তা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে রেডি হচ্ছি, কারণ হচ্ছে আমি শুধু রেডি হব না, আহিলকেও রেডি করতে হবে, এই কারণে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিলাম। এরপরে হাত মুখ ধোয়া শেষ চলে গেলাম, আহিলকে উঠালাম ঘুম থেকে। উঠানোর পর আহিলকে পুরো আগে রেডি করি। আহিলের এখন মুখ টুক ধোয়া হয় নাই, ওরে তাড়াতাড়ি আগে জামা টামা পরায়, কারণ হচ্ছে আমাদের ঘরের সমস্যা একটাই, একটু ঠান্ডা। এই ঠান্ডার কারণে ঘুমের থেকে ওঠার সাথে সাথে, মানে কম্বলের নিচের থেকে ওঠার পরে সাথে সাথে আহিলকে জামা কাপড় পরায়, জুতা টুতা পরায় রেডি করে রাখি, কারণ যাতে ওর ঠান্ডা না লাগে, যেহেতু ওর একটু ঠান্ডা লেগেই গেছে। পরে নিয়ে আসলাম ওকেও দাঁত ব্রাশ করাতে। ও দাঁত ব্রাশ মানে ও ছোটোবেলা থেকে চেষ্টা করতেছে ওর দাঁতটাকে সুন্দর রাখার জন্য। আমি আশকারবেলাও একই কাজ করছি, আশকারও সকালবেলা ঘুম থেকে উঠে তাতে দাঁত ব্রাশ করে, আর সে তো মনে করেন থুতু ফেলাতে পারে না, এর জন্য তার জন্য একটা সুন্দর পেস্ট নিয়ে আসছি, যাতে সে মানে যদি খেয়ে ফেলে সমস্যা যাতে না হয় তার। পরে চলে আসলাম নিজে রেডি হইতে, ড্রেস চেঞ্জ করে ফেললাম। ড্রেস চেঞ্জ করে আহিলকে বললাম, আহিল আমার চিরুনি কোথায়? আমার ছেলে মোটামুটিভাবে এখন প্রত্যেকটা কথাই বোঝে, চিরুনির কথা বলার সাথে সাথে ছোট মানুষ দৌড়ায় যায় আম্মুর জন্য চিরুনি নিয়ে আসছে। মানে আম্মু যদি কোথাও যায় বা রেডি হতে যায়, তখন আম্মুর কোনো কিছু আর নিজের আনা লাগে না, সে সব কিছু এনে দেয়, ব্যাগ এনে দেয়, জুতো, তারপর হচ্ছে জুতা এনে দেয়, এরপরে মনে করেন সব কিছু এনে দেয় হাতের সামনে। আমি অবশ্য নাকফুলটা খুলে রেখেছিলাম, কারণ হচ্ছে আমার নাকফুল আমার একটু ঠান্ডা লাগছে, এর জন্য ঠান্ডার সময় আসলে নাকফুল পরে থাকলে আরও বেশি ব্যথা লাগে, এর জন্য নাকফুল খুলে রাখছে। এদিকে ক্রিম টিরিম দিয়ে সব রেডি হচ্ছে, জ্যাকেট জ্যাকেট পরে ফেলেছে, কারণ হচ্ছে বাইরে একটু ঠান্ডা আছে। আমাদের এখানে কিন্তু আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, এই গরম পড়ে যাওয়ার কারণে সুবিধা হচ্ছে এখন আমরা পাতলা জ্যাকেট পরে বেরোতে পারি। তারপর আমি আজকে একটু ভারী জ্যাকেট পরেছি, কারণ বাইরে যদি ঠান্ডা থাকে, এই চিন্তা করে পরে যেয়ে দেখি। যাই হোক, তারপরে বের হয়ে দেখলাম মোটামুটিভাবে বাইরে ভালো গরম আছে, আর এই গরমটার কারণে ঘুরেও শান্তি পাই। পরে দেখলাম নামার সাথে সাথেই দেখলাম আমাদের গাড়ি এসে হাজির, মানে আশকার আব্বু পারমার থেকে অলরেডি চলে আসছে। পরে আমরা সবাই মিলে যাই, আহিল আর আমরা যাই গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার পরে আমরা নাস্তা করতে গেলাম বারে, কারণ হচ্ছে আমি একেবারেই না খেয়ে বের হয়েছি, আর আমার বারে নাস্তা করতে খুবই ভালো লাগে, আর সকাল সকাল প্রতিদিনই বাইরে নাস্তা করতে মজাই আলাদা। আর বা আমরা যেই বারটায় নাস্তা করি, যে ইটালিয়ান বারটা, ওই ইটালিয়ান বারে প্রত্যেকটা সময় প্রতি শনিবার আমরা প্রতি সপ্তাহে একবার করে নাস্তা করি, আমার কাছে খুব ভালো লাগে। আজকে অবশ্য ভালো কোনো কিছু পাইনি, যে কারণে মোটামুটিভাবে শুধু খালি ব্রিওশটা খেয়েছি। ব্রিওশের মধ্যে অনেক পদেরই ক্রিম দেওয়া থাকে, আজকে কোনো ক্রিমই আমি খাইনি, আমি খালি ব্রিওশ খেয়েছি। কারণ হচ্ছে আমি গেছি হচ্ছে 10-11টার সময়, যে কারণে সব কিছু অলরেডি শেষ হয়ে গেছে। আর ইটালিয়ান বারে সব কিছু এত পরিমাণ ফ্রেশ থাকে যে সকাল সকাল সবাই নাস্তা করে, যে কারণে আর এত কিছু তাড়াতাড়ি পাওয়া যায় না। এই জন্য আশকার আব্বু সবসময় আমাকে বলে সকাল সকাল গেলে ভালো কিছু পাওয়া যায়। তারপর কোনো সমস্যা না, নাস্তা খাওয়া দিয়ে কথা, তাড়াতাড়ি নাস্তা খেলাম। আর এখানে কিছু দোলচে আছে, দোলচে মানে হচ্ছে ওরা দোলচে আইটেমটাকে বলে হচ্ছে মিষ্টি, মিষ্টি আইটেমটা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রকমের, আমার কাছে খুব ভালো। এগুলো কিন্তু মানে অনেকটা হচ্ছে কি বলো, যে আমরা যে পুডিং খাই না ডিমের, সেম ওই টাইপের। যাক, আমাদের নাস্তা টাস্তা কমপ্লিট হওয়ার পরে চলে গেলাম আশকার স্কুলে। স্কুল থেকে আশকারকে নিয়ে আমরা সবাই মিলে বাসায় রওনা দিলাম, কারণ আজকে বিকালবেলা আমাদের একটা প্রোগ্রাম আছে, এই কারণে তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তো কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, এবং সবাই দেখে, সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।